হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব। শিব পুরাণ অনুসারে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন মহাদেব। আবার এই রাত্রে শিব পার্বতীর বিয়েও হয়েছিল। শুক্রবার রাত থেকে শুরু হয়েছে এবারের শিবরাত্রির মহাচতুর্দশী, থাকবে শনিবার সন্ধে প্রায় 5:45 পর্যন্ত। সমস্ত শিব ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আগরতলা শহরের ছোট থেকে বড় সমস্ত শিব মন্দিরগুলিতে চলছে শিবের আরাধনা। পুরোহিতদের মতামত অনুযায়ী শুক্র এবং শনি দুদিন ধরে চলছে শিবরাত্রি পালন। মহাশিব চতুর্দশী উপলক্ষে রাজধানীর বিভিন্ন শিব মন্দিরে শিবের মাথায় দুধ ঢালছেন ভক্তরা। রীতিনীতি মেনে 4 প্রহরের ব্রত রেখেছেন পরিবারের মঙ্গল কামনায়। আগরতলা শহরে বিভিন্ন মন্দিরে চলছে শিব চতুর্দশী উপলক্ষে বিশেষ পুজো। ঢল নেমেছে ভক্তপ্রাণ মহিলাদের। শুক্রবার রাতে কের চমহনে শিবকালী মন্দিরের ছবি উঠে এসেছে আমাদের প্রতিনিধি সুমন গণের ক্যামেরায়। প্রত্যেক বছরে কি আসা, কি কামনা করেন ভগবানের? শুক্রবারের পর শনিবারেও নিষ্ঠা ভরে পালিত হচ্ছে মহাশিবরাত্রি। সাজিয়ে তোলা হয়েছে আগরতলা শহরের প্রতিটি শিব মন্দির। শিবরাত্রি উপলক্ষে রাজধানীর সেন্ট্রাল রোড স্থিত শিব বাড়িতে আয়োজন করা হয়েছে দুদিনব্যাপী এক মেলারও। বাবার আরাধনা করতে শয়ে শয়ে ভক্তদের ঢল নেমেছে সেখানে। দুধ, গঙ্গাজল, ঘি, মধু, ফুল, বেলপাতা দিয়ে শিবলিঙ্গের অভিষেক করেছেন তারা। আমাদের প্রতিনিধি নারায়ণ শীলের ক্যামেরায় উঠে এসেছে সেই ছবি। কালকে রাত্রি 8টা শিব চতুর্দশী যে মহাতিথি, সেই তিথি শুরু হয়েছে এবং আজকে বিকেল 5:43 সেই তিথি ছাড়বে। এই শিবরাত্রির উপলক্ষেই এত ভক্তের সমাগম মন্দিরে। আজকের দিনে বাবার মাথায় জল ঢেলে ভক্তরা মনস্কামনা বললে মনস্কামনা পূর্ণ হয় এবং এই শিবরাত্রি মেলা উপলক্ষে আমরা দুদিনব্যাপী মেলার আয়োজন করেছি। কালকে মেলা শুরু হয়েছে, আজকেও থাকবে। আজকে ভোরবেলা বাবার শিবরাত্রির বিশেষ পুজো হয়েছে এবং বিকেলবেলা সন্ধ্যা আরতি হবে। ভগবানের কাছে কি প্রার্থনা করা হয়? ওদের যার যার মনস্কামনা যা আছে তাই প্রার্থনা করে ভগবানের কাছে, সেটাই ভগবান পূর্ণ করে। নির্জলে উপোস করে বাবার মাথায় জল ঢালার জন্য অপেক্ষায় রয়েছেন শিব ভক্তরা। পরিবারের মঙ্গল কামনায় রীতিনীতি মেনে 4 প্রহরের ব্রত রেখেছেন তারা। বছরে একটা দিন ফাল্গুন মাসের তিথিতে আমরা শিবরাত্রি হিসেবে পালন করি। শিব শিব ঠাকুরকে আমরা আমাদের সব পরিবারের সবার জন্য, আমার স্বামীর জন্য, আমার সন্তানের জন্য প্রার্থনা করি যেন সবাই যেন ভালো থাকে, সবাই যেন সবার যেন মঙ্গল হয়, সেটার জন্য আমরা আসি এখানে। শিবের মাথায় জল ঢালি বিউরো রিপোর্ট, আর ই নিউজ।